আমি আজকে একটা নেহেরি ট্রাই করতে আসছি, কারণ এটা মানে আমি এর আগের দিন এসে ঘুরে গেছিলাম, তো অনেক ভিড়, আজকে অনেক ভিড়, খুব কষ্ট করে আজকে সিট পাইছি। এটা হচ্ছে ফকিরা ফুলে, তারা হচ্ছে অথেন্টিক নেহেরি নাকি হচ্ছে সার্ভ করতেছে, তো আমি এটাই দেখতে আসছি। আর অনেক ভিড় ছিল যেদিন ঘুরে গেছি, তো এই জন্য আবারও আসছি যে আমি ট্রাই করবই এবং আপনাদের রিভিউ দিব যে আসলে খাবারটা কেমন, ভালো কি না। হয়তো বা অবশ্যই ভালোই হবে, কারণ সেদিনও ভিড় ছিল, আজকেও ভিড়। তো এটা হচ্ছে তাদের মেনু কার্ড। আর আরেকটা বিষয়, তাদের হচ্ছে পাশুরিয়ান আর হচ্ছে কাবাবি একসাথে, কিন্তু তো আপনারা কাবাবও খেতে পারবেন। তো আমি আজকে কাবাব খাবো না, আমি নেহেরি ট্রাই করতে আসছি, তো নেহেরি অর্ডার দিয়ে দিছি। আসার পরে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিব আর খাবার কেমন সেটা বলে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে দুইবার আসা এই ভিডিওটা করার জন্য। তো অবশ্যই ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো খাবারগুলো সব চলে আসছে। এটা হচ্ছে বাটার নান, আমি দুইটা অর্ডার দিছিলাম, এটার প্রাইসটা মনে নাই, বাট হয়তো 90 টাকা করে। আর দুইটা নিহারি অর্ডার দিচ্ছি, এটা হচ্ছে স্পেশাল গোস্ত নিহারি আর এটা হচ্ছে স্পেশাল মালনি নিহারি। তো আপনারা দেখে নিন একটু খাবারগুলি। তো এখন আমি হচ্ছে নেহারিগুলো ট্রাই করব। তো করি আগে আমি ট্রাই করব হচ্ছে স্পেশাল লাল্লি নেহারি যেটা, এটাতে আমি দেখিয়ে দিই কি কি আছে। স্পেশাল নাল্লি নিহারিতে আপনারা মগজ পাবেন, ফ্রাইড মগজ, তারপরে হচ্ছে গোস্ত পাবেন মানে মাংস, আর হচ্ছে নাল্লি পাবেন, নাল্লিটা বেশ বড়, এই যে নালিটা বেশ বড় আর প্রচন্ড গরম। এখন এটা আমি ট্রাই করব মিক্স করে। আর এদের নেহারির যে ঝোলটা দিচ্ছি, ঝোলটা অনেক সুন্দর মানে ঘন। আমরা বাসায় কি, বাসায় তো হচ্ছে এরকম এত ঘন করি না, মানে আমরা যা করে বা আমরা যেটা করি এত কিন্তু ঘন হয় না, বাট এদের ইয়াটা ঘন আর দেখতেও অনেক সুন্দর। তো আমি এখন ট্রাই করি এই বাটার নানটা দিয়ে, বাটার নানটা দিয়ে মগজ গোস্ত সব কিছু একসাথে নিয়ে ট্রাই করতে। এদের এই গ্রেভিটা অনেক ঘন, আর আপনার যদি প্যাকেজটা নেন সব কিছুর একসাথে হচ্ছে 60টা পাবেন। আর মানে আমরা বাসায় যেটা করি ওটার মতো একদমই স্বাদ না, এটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে খুবই ভালো লাগতেছে খেতে। তা আমি একটু এমনি খালি ট্রাই করি। মজা, আমার তো নিহারিটা খুব ভালো লাগছে। এটা দেখুন কত বড় দিছে, সেটা একটু ট্রাই করি। এই যে রক, একদম উপার কুক আর মশলাদার, মানে গ্রেভিটা ঘন হওয়ার জন্য অনেক মশলাদার, আর ধনিয়া পাতা আবার কাঁচামরিচ পিসের জন্য অনেক ভালো লাগতেছে। তো এটা ভালো স্পেশাল লাল্লি নিহারি যেটা, ওইটা একটু লেবু দিয়ে হচ্ছে টেস্ট করি। লেবুটা চিপে দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন নানটা নিব। এদের নানটা হচ্ছে অনেক সফট, নানটা হচ্ছে অনেক সফট, এখন নানটা দিয়ে খাবো। আপনারা লেবুটা চিপে নেবেন, লেবুটা হচ্ছে চিপে নিলে মানে অন্যরকম একটা টেস্ট লাগতেছে। তো লেবু দিয়ে কিন্তু অনেক মজা লাগে, তো লেবু দিয়ে তারপরে নান দিয়ে আপনারা এটা খেতে পারেন। এখন যেটা ট্রাই করবো ওটা হচ্ছে স্পেশাল গোস্ত নিহারি যেটা, আর এখানে আমি দেখতেছি যেটা দিচ্ছে
উপরে ধনিয়া পাতা দিছে, তারপর হচ্ছে এই যে বেরেস্তা দিছে, হালকা মগজ দিছে, আর হচ্ছে গোস্ত, একটা বড় পিস হচ্ছে গোস্ত দিছে, মানে মাংস যেটা আর কি। তো এখন আমি এটা খাবো, বাটার নান দিয়ে খেয়ে দেখি। আপনারা এটা মানে গ্রেভি কিন্তু দুইটা দিচ্ছেন, আর আপনারা এইটাতে মাংসের একটা ফ্লেভার পাবেন, আর যেহেতু মগজ দিচ্ছে মগজের একটা টেস্ট পাবেন। এই তো দুটার মধ্যে ডিফারেন্স এটা ছিল। তো আমি আসলে মানে আপনারা যদি আসেন, আমি সাজেস্ট করবো এটা নিতে, এই স্পেশাল নালদি নিহারিটা, কারণ এটাতে আপনারা সব কিছুই পাবেন। আর খাবার হচ্ছে ভালো, কারণ হচ্ছে একদম গরম সার্ভ করছে, আর ভিড় দেখে মানে আমি বুঝতেই পারছি যে হয়তো বা খাবার ভালোর জন্যই সবাই আসে। আমারও ভালো লাগছে, তো আমি রিকমেন্ড করবো আসার জন্য। আর এই এটা হচ্ছে ফকিরাপুরের হচ্ছে মানে কাছেই একদম, আপনারা তাদের পেজও ভিজিট করতে পারেন, পেশরিয়ান লিখে হচ্ছে পেজও ভিজিট করতে পারেন। তো আমার ভালো লাগছে, এখন আমি এটা শেষ করব। আর তাদের একটা মিন্ট লেমোনেড ছিল, বাট এটা আজকে অ্যাভেলেবল না, কারণ হয়তো শেষ হয়ে গেছে, তো এটা আমি দেখাইতে পারলাম না। আর আপনারা আসলে অবশ্যই চারটার আগে সিরিয়াল দিয়ে আসবেন, না স্যার কিন্তু আপনারা হচ্ছে সিট পাবেন না, আমাদের মতো ঘুরেও যেতে হতে পারে, আবার মানে আসলে পাবেন না, এই জন্য আপনাদের চারটার আগে সিরিয়াল দিয়ে এখানে আসতে হবে, কারণ এদের জায়গাটা একটু কম। এই তো কিন্তু খাবারটা মজা, আপনাদের আসলে ভালো লাগবে খেলে। এই তো তো হচ্ছে আজকে এইটুকুই শেষ করতেছি, তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।